স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক। রাজশাহীর গোদাগাড়ি থেকে কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইফ, পাবজি, ফ্রি ফায়ার তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 10 দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন নরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। গত 24 জুন সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইফ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকের মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউসার এ রিট দায়ের করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত 19 জুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনলাইন গেম এবং অ্যাপস বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, গেমগুলিতে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু কিশোররা ব্যাপকভাবে আসক্তি হয়ে পড়েছে, যার ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এছাড়া সম্প্রতি নারী পাচার এবং বাংলাদেশ থেকে অর্থ পাচারের ঘটনাও ঘটছে। নোটিশে একটি মনিটরিং ইভ্যালুয়েশন এবং সুপারিশ কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টের রিট দায়ের করেন বলে জানান আইনজীবীরা। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছতলায় ছাত্রছাত্রীদের নিয়ে প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আল মামুন। সোমবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন তিনি। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে এটাকে অযৌক্তিক দাবি করে তিনি বলেন, সরকার মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে অথচ তাদের ভ্যাকসিনের আওতায় আনছে না। তাই এর প্রতিবাদে আমরা প্রতীকী ক্লাস নিচ্ছি এবং এই প্রতীকী ক্লাস অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন। প্রতীকী ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 10 থেকে 15 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন এই শিক্ষক। সশরীরে ক্লাসের প্রতি সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বক্তিয়ার আহমেদ, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। এ সময় তারা আগামী 18 আগস্ট ক্লাস নেওয়ার ঘোষণা দেন এবং স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। রাজশাহীর গোদাগাড়ি থেকে কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাত 1টার দিকে শ্রীমন্তপুর এলাকার একটি স্কুল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু ও হাসুয়া উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের সীমন্তপুর গ্রামের কামালউদ্দিনের ছেলে সাগর, একই এলাকার দুরুল হোসেনের ছেলে রুবেল হোসেন, বজু ঘোষের ছেলে দীপু ঘোষ, মৃত মাহতাব উদ্দিনের ছেলে আজিমউদ্দিন, আইনউদ্দিনের ছেলে মাসুদ রানা, ফিরোজ কবিরের ছেলে জুয়েল ও ইফতিকার হোসেনের ছেলে বকুল হোসেন। সোমবার দুপুরে র‍্যাব 5-এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে কিশোর গ্যাং সদস্যরা আ ফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ফাঁকা কক্ষের ভিতরে মাদকসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেশ কয়েকজন অবস্থান করছে। এ সময় র‍্যাবের একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে 2 থেকে 3 জন পালিয়ে যায়। বাকি 7 জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জেলার গোদাগাড়ি থানায় পেনাল কোড 399/402 ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর রেল স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সহসভাপতি মুখলেসুর রহমান মিলন, সহসাধারণ সম্পাদক তরিদ আল মাসুদ রনি সহ দলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য এবং দেশের নির্যাতিত অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। দেশের মানুষের জন্য স্বাধীনতায় নেদিলেও 1975 সালের 15 আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবি সহ এর পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচনে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। এতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবলীগ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা। যাদের বাংলাদেশে যাদেরকে অ্যারেস্ট হয়েছিল, যাদের বিচার হয়েছে, যারা ফাঁসি হয়েছে, এখনও বঙ্গবন্ধুকে যারা বঙ্গবন্ধুর খুনি এখনও দেশের বাইরে আছে। তাই বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের ফাঁসি হোক, এটা আমরা জোর দাবি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার। আমরা যেহেতু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আমরা যুবলীগ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ। তো বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে আমাদের সবসময় প্রতিশ্রুতভাবে অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। আমরা তো প্রস্তুতি বঙ্গবন্ধু হত্যার পর থেকে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে, আমরাই তো বাংলাদেশের একমাত্র মানুষ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা করেছি, আবার মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করবার জন্য আমরা রক্ত দিয়েই চলেছি, সংগ্রাম করে চলেছি। এটা তো আমাদের প্রস্তুতি আগে থেকে ছিল, আছে এবং আগামী দিনে এটার জন্য আরও মানসিকভাবে কর্মসূচি নিতে হবে, এটি হলো আমার বক্তব্য। এই যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যেটা আপনারা দেখেছেন, এই মাসে কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন ওয়ার্ডে আমরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করছি এবং হচ্ছে গরিব মানুষ দুস্থদের জন্য পাশে, যে বিভিন্ন করোনাকালীন সময় আমরা কিন্তু পাশে ছিলাম, রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ, এখনও আছি এবং আশা করছি এই মাসে গোটা মাসটাই আমরা কিন্তু পাশে থাকবো এবং এই ধরনের কার্যক্রম আমরা। জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনায় কৃষক লীগের উদ্যোগে কোরআন খতম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বাবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ সহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।